আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ লারু মতে আমরা সবাই ভালো আছি গাড়িতে বসে আমরা চিকেন অ্যান্ড চিপস খাচ্ছি আসলে শপিংয়ে যাচ্ছিলাম দুধ ব্র্যাড এসব আনতে তো মনে হচ্ছিলো অনেক পেটে খেদা লেগেছে তো আমি বাবাকে বলেছিলাম সব থেকে বা আমাদের পাশে যে বিকজন আছে ওইটা থেকে চিকেনের চিপস নিয়ে এসেছেন তো দুজনে বসে খেয়ে তারপর দুধ ব্রেড এগুলো নিয়ে চলে এসেছি শপিং টপিং গুছিয়ে নিয়েছি আমাদের জন্য চা বসিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি এদিকে হামজা ওর জন্য আইসক্রিম খুঁজছিল আইসক্রিম খেতে যাচ্ছে আসলে বাইরে গে বা শপিংয়ে গেলেও আইসক্রিম আনার জন্য বলে দেয় তো তো চা রেডি হয়ে গেছে এদিকে ডোনাটও বের করেছি নিয়ে এসেছিলাম তো ডোনাট দিয়ে চা খাবো টা ছিল জুনের আঠাইশ তারিখ তো আমার গার্ডেনের ধনিয়া পাতাগুলো মনে হচ্ছে যে একটু বড় হয়েছে খাবার উপযুক্ত হয়ে গেছে আর কি তো ভাবলাম খাওয়া শুরু করে দিই আসলে ঘরে যে ধনিয়া পাতা ছিল ফ্রোজেন সেগুলো শেষ হয়ে গেছে তো ভাবলাম কিছু তুলে নেই দুই দুইটা রান্নায় দিতে হবে আসলে দুই তিন সপ্তাহ তিন সপ্তাহ থেকে বলতে গেলে আর গার্ডেনে বের হতে পারছে না তো একটু এলো সব কিছু মনে করেছিলাম যে আরও কিছু দুনিয়ার বিচি ফেলে দিব তো গাছ উঠে যাবে তো আর বের হতে পারছি না তো যেগুলো ফেলেছিলাম সেগুলোতে তো গাছ হয়েছে খুব বেশি না এরপরেও অল্প কিছু আছে খাওয়া যাবে কিছুদিন অনেকে বলে যে ডাল ভেঙে ইয়ে করলে নিলে পরে আরও আর মূল ডাল থেকে আরও গাছ বা শাখার প্রশাখা শাখা গোজায় তো ওই জন্য আমি আসলে এমনিতে গাছ উপরে নিচ্ছি না কয়েকটা ডাল শুধু সাইড থেকে ভেঙে নিচ্ছি আর যেহেতু এগুলো একদম বড়ো হয়ে যাওয়া যে ওরকম তেমন একটা বড়ও হয়নি তো ভাবলাম হয়তো আরও নতুন ডালপালা গোজাতে পারে তো এমনিতে সাইড থেকে ভেঙে ভেঙে কিছু নিয়ে গেছি আর আসলে গার্ডেনের দনিয়া পাতা এত বেশি গ্রাম থাকে মনে হয় যে অল্প কিছু দিলেই হয়ে যায় তো অল্প করে নিয়ে গেলেই হবে বাজার থেকে আনা দনিয়া পাতাগুলো তো আসলে ওরকম এত বেশি গ্রাম থাকে না এমনিতে খুব হেলথি থাকে বা সফট থাকে দেখা যায় অনেক বড়ো ধনিয়া দনিয়া নিয়ে আসলেও সেগুলো কেমন নরম থাকে ডাল ফালাগুলো আর গার্ডেনের জানি না আমি অন্যদের কেমন হয় আমার গার্ডেনের দনিয়া পাতাগুলোর গাছটা আর কি মনে হয় যে এমনিতে ডালগুলো শক্ত হয়ে যায় পাতার দিকটা কেমন যেন অল্প থাকে পাতা কেমন যেন চিকন চিকন থাকে খুব বেশি যে পাতা ওরকম হয় না এরপর ঠিক আছে আলহামদুলিল্লাহ অল্প যাই হোক একটু যত্ন বা একটু কষ্ট করায় পানি টানি দেয় একটু খাওয়া যায় আর কি নিচে মাটির মধ্যে দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডারের গাছ আসলে ভালো করে দেখা যাচ্ছে না এই তো এটা ওই যে নিচে চিকেন চিকেন ডালের মতো ওইটা দুই কোন এরকম দুটো লাগিয়েছিলাম একটা মনে হয় প্রথম বছরই মরে গিয়েছিল আর আরেকটা আসলে দেখা যায় যে উইন্টার এলে মনে হয় মরে যায় আবার সামারের দিকে বা স্প্রিংয়ের শুরুতেই এটা বড় হয়ে যায় তো মনে হয় লেভেন্ডার উইন্টারে বা স্নোর মধ্যে মরে না আর কি থাকে তো দেখা যায় ইচ্ছে আছে আর অন্য দিকে আরও লেভেন্ডারে গাছ লাগাবো আসলে এই পাশটাতে আসলে লেভেন্ডার যখন বা ফুলগুলো থাকে তখন আসলে সুন্দর গ্রানও বের হয় লেভেন্ডার বা আরও কিছু পেরিনিয়াল ফুলের গাছ আছে যেগুলোতে আসলে অনেক সুবিধা কেননা এক বছর বা একবার লাগিয়ে দিলে সেগুলো দেখা যায় মরে যায় না আর কি স্নো বা উইন্টারে মরে যায় না পরের বছর আবার অটোমেটিক রিগ্রো হয়ে যায় তো এরকম গাছ আসলে আমার ভীষণ ভালো লাগে তো অল্প কিছু আমার গার্ডেনও আছে রান্না বসিয়ে দিয়েছি আসলে হয়ে গেছে শেষের দিকে তো এই তো এগুলো দিয়ে কেটে আমি দিয়ে দিব শেষের দিকে একটু দিয়ে আর এক মিনিট নামিয়ে নিব তো রান্না রান হয়ে যাবে তো বিশ বলে দনিয়া পাতা খাওয়া শুরু করে দিয়েছি আর কি দেখা যাক কতদিন খাওয়া যায় আর সময় পেলে বা সময় সুযোগ হলে আরও কিছু ক্লিন করে আর কি আরও কিছু দনিয়া দনিয়া রোপণ করতে হবে তো আরও কিছুদিন হয়তো খাওয়া যাবে মাছ দিয়ে কচুমুখী দিয়ে রান্না করছি নিজের গার্ডেনের ধনিয়া পাতা বা যে কোনো শাক সবজি ফলমূল বলেন না কেন তুলনায় তুলনাই হয় না বিশেষ করে ধনিয়া পাতা আসলে এত কাজে লাগে ধনিয়া পাতার এত গ্রান্ড আসলে গার্ডেনের গুলো সফের সব থেকে আনা ধনিয়া পাতাগুলো এত বেশি গ্রান্ড থাকে না যারা গার্ডেনিং করেন না তাদের গার্ডেনের অল্প একটু জায়গা থাকলেও কিন্তু আপনারা এরকম ছোটো ছোটো টবে মাটি এনে এরকম ধনিয়া ধনিয়া ফলাতে পারেন তেমন একটা কষ্টও নেই আসলে একবার লাগিয়ে রেখে দিলে এমনিতে একটু পানি টানি দিলে দেখা যায় যে হয়ে যায় গাডেন এ বছর আর তেমন কিছু লাগাতে পারিনি তো দেখা যাক এরপরও একেবারে নেই তা নয় অল্প আরও টু দুইটা তিনটা যা আছে কোনো কিছু ধরলে তো আপনাদের সাথে শেয়ার করব ঈদ মুবারক এক বাবির বাসায় ঈদের পার্টিতে এসেছি মাঝে মাঝে আমাদের ফ্রেন্ডদের করে এরকম বিশেষ করে বিকালবেলা টি পার্টি হয় তো আপনাদের সাথে তো শেয়ার করি তো বাবির করে একটা টি পার্টি বলতে পারেন ছিল তো আমরা বিকালবেলা সবাই এসেছি তো দেখতে পাচ্ছেন ভাবি অনেক সুন্দর করে ঈদের ডেকোরেশন করেছেন সেগুলো একটু শুট করলাম আসলে অলরেডি অলরেডি অনেকে চলে গেছে আমি বেশ লেট করে এসেছি একটু অসুবিধা ছিল আসতে পারেনি লেট হয়ে গিয়েছিল তো সবার তো খাওয়া দাওয়া শেষ অনেকে চলেও গেছে এখন বাবীকে আরও এক্সট্রা কষ্ট দিচ্ছি আর কি সবার খাওয়া দাওয়া শেষ তো আমি যেহেতু লেট করে এসেছি তো সব কিছু আমাকে আবারও নতুন করে বেড়ে দিয়েছেন একটু ঝামেলা ছিলাম তো আসতে আসতে পারিনি পরে মনে করেছিলাম যে না আসবোই না যেহেতু অনেক লেট হয়ে গেছে তো বারবার সবাই ফোন করছিলেন তো ভাবলাম যাই কিছুক্ষণ হলেও বসতে পারবো তো যাই হোক আমরা একটু লেট করে এসে আরও দেড় ঘন্টার মতো বসেছি আর কি যাই হোক তো সবার সাথে দেখা হয়েছে বা আসতে পেরেছি আর এক কিছুক্ষণ সবাই আমার জন্য ওয়েট করেছে দেখতে পাচ্ছেন বাপি অনেক নাস্তা টাস্তা অনেক কিছু বানিয়েছেন আসলে খাবার দাবার যাই হোক না কেন এমনিতে সবার সাথে সুন্দর সময় কাটানো এটাই আসল তো যাই হোক আলহামদুলিল্লাহ সবার সাথে অনেকে অনেক সুন্দর সময় কাটিয়েছি যদিও আসলে অনেকে চলে গেছে যেহেতু লেট করে এসেছি এরপরও আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই তো দেখতে পাচ্ছেন ভাবি অনেক মজার ডিজার নিয়েছেন তো সবাই মিলে খেয়েছি কিছুক্ষণ বসে তারপর আমরা চলে গিয়েছি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই আয়োজন করার জন্য সব কিছুর জন্য অনেক কষ্ট করে অনেক কিছু করেছেন তো ধন্যবাদ সব কিছুর জন্যই যাই হোক আমার ভিডিওটা বেশি লম্বা করবো না আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রলো অনেক অনেক দোয়া আজকের মতো খানিক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ